ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। বাট তার আগে তো আপনাদেরকে অবশ্যই একটি সুন্দর দেখে এবং ইউনিক নাম সিলেক্ট করতে হবে, সে ব্যাপার নিয়েও আমি কথা বলেছি। আপনারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আর একটি কথা না বললেই নয়, আমি আজকের এই ভিডিও শেষ দিকে কিভাবে আপনারা চ্যানেল ক্রিয়েট করার পর ভেরিফাই করে নিতে হয় সেটিও দেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার থেকে youtube.com এ আপনাদেরকে যেতে হবে। অলরেডি আমরা ইউটিউবের হোম পেজে চলে এসেছি। দেন আপনি ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনটি আপনাকে শো করছে। সো কেন এই সাইন ইন অপশনটি শো করছে, দ্যাট মিন্স আপনি কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করা নেই। সো এমত অবস্থায় আপনি যদি ইউটিউবে লগ ইন করতে চান, সিম্পলি সাইন ইনে প্রেস করে আপনি আপনার এক্সিস্টিং যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেখান থেকে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। বাট কারো যদি এমন হয় যে তার জিমেল অ্যাকাউন্টটি নেই, সেক্ষেত্রে কিভাবে আপনি একদম শুরু থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউবে সাইন ইন করতে পারেন, চলুন আমরা সেটি দেখে আসি। সো সাইন ইনে প্রেস করুন। সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি পেজ আপনার সামনে এসেছে, সেখানে নিচের দিকে ক্রিয়েট যে অ্যাকাউন্ট অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে আপনাকে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বাট কারো যদি এক্সিস্টিং ইমেল অ্যাকাউন্ট থেকে থাকে, সিম্পলি ইমেল অর ফোন এই অপশানটিতে প্রেস করার পর আপনার যে অ্যাকাউন্টটি দিয়ে আপনি লগ ইন করতে চাচ্ছেন ইউটিউবে আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য, সিম্পলি সেই অ্যাকাউন্টটি থেকে আপনি লগ ইন করে পাসওয়ার্ড দিয়েও আপনি লগ ইন করতে পারেন। বাট যারা একদমই বিগিনার লেভেলে, যাদের একদমই জিমেল অ্যাকাউন্টও নেই, আমি তাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করছি। সো আমাকে যেটি করতে হবে, প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটি আছে সেখানে প্রেস করে নেক্সট স্টেপে যেতে হবে। এখানেও আপনারা দুটি অপশানস দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফর মাইসেলফ আর একটি হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। সো আমাদেরকে ফর মাইসেলফ মানে নিজের জন্য তৈরি করতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অপশানস দেওয়া হয়েছে। প্রথমে আপনাদেরকে ফার্স্ট নেম দিতে হবে, দেন আপনাদেরকে লাস্ট নেমও দিতে হবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাকাউন্ট এন্টার করার অপশান দেওয়া আছে। সো আপনাদের যেহেতু ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টে নেই, সেই ক্ষেত্রে আপনাকে সিম্পলি নিচের যে লিগাটি আছে দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাড্রেস ইনস্টিট, এখানে প্রেস করতে হবে। দেন আপনাদেরকে নতুন যে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে সেটির জন্য আপনাকে অপশানস দেখানো হচ্ছে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে নাম দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী নাম। দেন আমাকে পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, সো আমি পাসওয়ার্ডও দিয়ে দিব। যে পাসওয়ার্ডটি আপনি দিবেন সেম পাসওয়ার্ড আবার কনফার্ম ওই ঘরেও দিতে হবে। দেন আপনি নেক্সট বাটনে প্রেস করবেন। দেন আপনাকে এখানে ভেরিফিকেশনের অপশান দেখানো হচ্ছে, আপনি আপনার নাম্বারটি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আপনি আপনার নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। দেন নেক্সট বাটনে প্রেস করার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাব। দেন আপনাকে এখানে ভেরিফিকেশান কোড দিতে হবে যেটি আপনার স্মার্টফোনে আপনি পাবেন। দেওয়ার পর আপনি যখন আবার ভেরিফাই বাটনে প্রেস করবেন, দেন আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। সো এখানে আপনার জন্ম তারিখ দিতে বলা হবে। দেন আপনি জেন্ডারটা দিবেন। দেন নেক্সট বাটনে প্রেস করার পর আপনি অলমোস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের লাস্ট স্টেপে চলে এসেছেন। এই অপশনসগুলো আপনি চাইলে স্কিপে করে যেতে পারেন, সো আমি স্কিপ করে দিয়েছি। দেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি অ্যান্ড টার্মস লেখা দেখতে পাচ্ছেন গুগলের তরফ থেকে, সেটি আপনি অ্যাগ্রি করলেই আপনার অ্যাকাউন্ট অলমোস্ট ডান। আবারও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের পর অটোমেটিক্যালি ইউটিউবের হোম পেজে চলে এসেছি। এখন আপনারা ডান সাইডে লক্ষ্য করলে দেখবেন এখানে আর সাইন ইন অপশানটি নেই, কেননা আমরা অলরেডি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউবে লগ ইন করে ফেলেছি। সো এখন আপনারা যে লোগোটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জিমেলের লোগো। সো এখন আমরা মূল পর্বে চলে যাব যে কিভাবে আপনারা এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। সিম্পলি আপনি আপনার লোগোর উপরে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশানস দেখতে পাবেন, যেখানে
ক্রিয়েটে চ্যানেলও আছে, সেখানে গিয়েও আপনারা অনায়াসে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বাট আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সেটিংসে গিয়ে ক্রিয়েট করতে পারেন। সো আপনি সেটিংসে এসে প্রেস করবেন, দেন আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, ক্রিয়েট এ চ্যানেল, এই অপশনসটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখন এই অপশনটির উপর প্রেস করবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যেই নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ঠিক সেই নামে চাইলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বাট ম্যাক্সিমাম ইউটিউবাররা যেটা করে থাকেন, অন্য নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, যেটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো সেই অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইউজ এ বিজনেস অর দ্য আদার নেম। সো এই অপশনটিতে আপনাকে প্রেস করতে হবে। দেন অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম দেওয়ার অপশানটি আপনারা পেয়ে গিয়েছেন। সো এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম ব্যবহার করে ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সো এখানে আমি যদি প্রেস করি, আমার সাজেশনে আগ থেকে দিয়ে রাখা একটি নাম শো করছে। সো আমি সেই নামটি দিচ্ছি, একটু মডিফাই করে দিচ্ছি। সো অলরেডি আমি আমার নাম দিয়ে দিয়েছি এখানে। তারপরেই ক্রিয়েট অপশানটির উপরে আমাকে প্রেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই ব্র্যান্ড নিউ একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমি ভিডিওর প্রথম দিকে যে কথাটি বলেছি যে কিভাবে আপনি চ্যানেল ক্রিয়েট করার পর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি ভেরিফাই করে নেওয়া, সেটি করে নেবেন। সো আমি আবার চলে যাচ্ছি অ্যাকাউন্টের লোগোতে গিয়ে, আমি আবার সেটিংসে চলে যাচ্ছি। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন, আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এই অপশনটিতে আপনাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনারা বামে কর্নারে উপরে দেখতে পাবেন যে ভেরিফাই লিখাটি আছে। সো সেখানে গিয়ে আপনাকে প্রেস করতে হবে। দেন অটোমেটিক্যালি কান্ট্রি সিলেক্ট করার কথা বলা হলেও কান্ট্রি সিলেক্ট করাই থাকে। আপনারা নিচে যে দুটি অপশান দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে যে কোনোটি ব্যবহার করতে পারেন। বাট আমি সচরাচর টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড ব্যবহার করে থাকি। সেখানে প্রেস করার পর আমাকে ফোন নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে, আমি ফোন নম্বরও দিয়ে সাবমিট করে দিলাম। যে নাম্বারটি আমার ফোনে পাঠানো হয়েছে সেটি এখানে দিয়ে দেন আবার সাবমিট করতে হবে। অলরেডি ভেরিফিকেশান কোড দিয়ে দিয়েছি, দেন আমার লাস্ট স্টেপে যেতে হবে, সাবমিট বাটনে প্রেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন মেসেজ, দ্যাট মিন্স আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। দেন আমি যদি এখন আবার ইউটিউবে প্রেস করি, ডান সাইডে এসে আমি আমার চ্যানেলের লোগোর উপরে প্রেস করার পর আবার যদি আমি আমার চ্যানেলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি আমার ব্র্যান্ড নিউ যে অ্যাকাউন্টটি ওপেন করেছি সেটি পেয়ে গিয়েছি। এখন আবার একটু চেক করে দেখতে চাই আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা। দেন আমি আবার চ্যানেলের লোগোতে ক্লিক করব, দেন আমি সেটিংসে যাব, দেন আমি চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি অলরেডি ভেরিফাইড শো করছে, দ্যাট মিন্স আমার ভেরিফিকেশানও কমপ্লিট হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার সদ্য ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।